ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সৌরভ গাঙ্গুলি। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এমনটা ইঙ্গিত দিয়েছেন বিসিসিআই প্রধান। তবে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। 2019 সালের অক্টোবরে ভারতীয় বোর্ডের দায়িত্ব নেন সৌরভ গাঙ্গুলি। দায়িত্ব নিয়েই ভারতীয় ক্রিকেটে বেশ কিছু পরিবর্তন আনেন দেশটির সাবেক অধিনায়ক। হঠাৎ করেই বুধবার সৌরভের এক টুইটের পর শুরু হয়েছে জল্পনা কল্পনা। নিজের টুইটে লেখেন, নতুন যাত্রা শুরু করছি, সবার শুভেচ্ছা চাই। বিসিসিআই এর প্রধান আবেগঘন টুইটে আরও লেখেন, 1992 সাল থেকে তিনি ক্রিকেটের সঙ্গে যুক্ত আছেন। দীর্ঘ 30 বছরের পথচলায় যারা তাকে সমর্থন জুগিয়েছেন তাদেরও ধন্যবাদ জানান সৌরভ গাঙ্গুলি। আগামীতেও সবাইকে পাশে চেয়েছেন তিনি। তবে ক্রিকেট ছেড়ে কিসের সঙ্গে যুক্ত হবেন সৌরভ, সে বিষয়ে টুইটে স্পষ্ট করে কিছুই জানাননি।